হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। গত দিনে আমরা বাংলা সাহিত্যের যে প্রশ্নগুলো সমাধান করেছি, তার পরবর্তী গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সমন্বয়ে আজকে বাংলা সাহিত্য পার্ট টু তৈরি করা হয়েছে। তো চলুন, এই অধ্যায়ে প্রায় 50টি প্রশ্নের সমাধান করব। প্রথম প্রশ্ন, চৈতন্যদেবের জীবন চরিত্র পদ হিসেবে প্রথম কোন ভাষায় রচিত হয়? উত্তর, সংস্কৃত ভাষায়। কড়সা শব্দের অর্থ কি? কড়সা শব্দের অর্থ হচ্ছে ডায়েরি। কে চৈতন্য জীবনী রচনার অবিতর্কিত আদর্শের প্রবর্তনকারী? উত্তর হচ্ছে মুরারি গুপ্ত। বাংলা ভাষায় রচিত সবচেয়ে তথ্যবহুল জীবনী গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত কার লেখা? বাংলা ভাষায় রচিত সবচেয়ে তথ্যবহুল জীবনী গ্রন্থ শ্রী চৈতন্য চরিতামৃত কৃষ্ণদাস কবিরাজের লেখা। শ্রী চৈতন্যের বাল্য নাম কি? শ্রী চৈতন্যের বাল্য নাম নিমাই। অহিংস পরম ধর্ম কোন ধর্মের মূল মন্ত্র? অহিংস পরম ধর্ম বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র। চৈতন্য যুগ হলো 1500 থেকে 1600 খ্রিস্টাব্দ। কৃত্তিবাসের রামায়ণের অন্য নাম কি? কৃত্তিবাসের রামায়ণের অন্য নাম হচ্ছে শ্রীরাম পঞ্চালী। বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি কে? বাংলা সাহিত্যের প্রথম বাঙালি মহিলা কবি হচ্ছে চন্দ্রাবতী। পৃথিবীতে কয়টি জাত মহাকাব্য আছে? পৃথিবীতে মোট 4টি জাত মহাকাব্য আছে। হিন্দু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ ভগবত বাংলায় অনুবাদ করেন কে? মালাধর বসু। বাংলা ভাষায় কোরআন শরীফ এর অনুবাদক ভাই গিরিশ চন্দ্র সেন কোন ধর্মের অনুসারী ছিলেন? বাংলা ভাষায় কোরআন শরীফ এর অনুবাদক ভাই গিরিশ চন্দ্র সেন ব্রাহ্ম ধর্মের অনুসারী ছিলেন। শুদ্ধ কোনটি? শুদ্ধ হচ্ছে আমি সন্তুষ্ট হলাম। শুদ্ধ বাক্যটি হচ্ছে আমি সন্তুষ্ট হলাম। ইউসুফ জলেখা পনয় কাব্য অনুবাদ করেছেন শাহ মোহাম্মদ সগির। রোমান্টিক পুনরুপাখ্যান ধারার প্রথম কবি কে? রোমান্টিক পুনরুপাখ্যান ধারার প্রথম কবি হলেন শাহ মোহাম্মদ সগির। ইসমাইল গাজীকে কত খ্রিস্টাব্দে হত্যা করা হয়? ইসমাইল গাজীকে 1474 খ্রিস্টাব্দে হত্যা করা হয়। হায়াত মাহমুদ কোন শতাব্দীর কবি? হায়াত মাহমুদ 18 শতকের কবি। হায়াত মাহমুদ কোন জেলায় জন্মগ্রহণ করেন? হায়াত মাহমুদ রংপুর জেলায় জন্মগ্রহণ করেন। জঙ্গনামা কাব্যটি কোন ভাষার কাব্যর অনুসরণে রচিত? জঙ্গনামা কাব্যটি ফার্সি ভাষার কাব্যর অনুসরণে রচিত। জঙ্গ কোন ভাষার শব্দ? জঙ্গ হচ্ছে ফার্সি ভাষার শব্দ। জয়নবের জ্যোতিষা কি রচনা করেন? জয়নবের জ্যোতিষা রচনা করেছেন শেখ ফয়জুল্লাহ। শেখ ফয়জুল্লাহ কোন শতকের কবি? শেখ ফয়জুল্লাহ 16 শতকের কবি। শেরবাজ কোন শতকের কবি? শেরবাজ 18 শতকের কবি। কবি হামিদের সাহিত্য কোনটি? কবি হামিদ এর সাহিত্য হলো সংগ্রাম হোসেন। আমির হামজা কাব্যগ্রন্থ রচনা করেন ফকির গরিবুল্লাহ। সোনাভান কাব্যগ্রন্থটি রচয়িতা কে? সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা মোহাম্মদ শাহ মোহাম্মদ গরিবুল্লাহ। কবি গানের প্রথম কবি কে? কবি গানের প্রথম কবি হল গজলা গুই। ময়মনসিংহ গীতিকায় কয়টি গীতিকা স্থান পেয়েছে? ময়মনসিংহ গীতিকায় 10টি গীতিকা স্থান পেয়েছে। নদের চাঁদ কোন পালাগানের চরিত্র? নদের চাঁদ মহুয়া পালাগানের চরিত্র। হারামতিন কি? হারামতিন হচ্ছে প্রাচীন লোকগীতি।
ময়মনসিংহ গীতিকা কে সম্পাদনা করেন? ময়মনসিংহ গীতিকা সম্পাদনা করেন ডক্টর দীনেশ চন্দ্র সেন। ময়মনসিংহ গীতিকা বিশ্বের কতটি ভাষায় অনুদিত? ময়মনসিংহ গীতিকা বিশ্বের 23টি ভাষায় অনুদিত। লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি? লোক সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হচ্ছে ছড়া। ইংরেজিতে লোককাহিনীকে কি বলে? ইংরেজিতে লোককাহিনীকে বলা হয় ফোকলোর। পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহককে? পূর্ববঙ্গ গীতিকার লোকপালাসমূহের সংগ্রাহক হলেন চন্দ্র কুমার দে। মালাধর বসুর সাহিত্যকর্ম কোনটি? মালাধর বসুর সাহিত্যকর্ম হল শ্রীকৃষ্ণ বিজয়। বিজয় পণ্ডিত কার শাসনামলে মহাভারত রচনা করেন? বিজয় পণ্ডিত ইলিয়াস শাহ এর শাসনামলে মহাভারত রচনা করেন। শ্রীধর কার শাসনামলে সাহিত্য চর্চা করেন? শ্রীধর ফিরোজ শাহ এর শাসনামলে সাহিত্য চর্চা করেন। বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত কে? বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য বিখ্যাত ইসলাম খাঁ। রসুল বিজয় কাব্য রচয়িতা কে? রসুল বিজয় কাব্যের রচয়িতা জয়নুদ্দিন। অমরকোষ কার রচনা? অমরকোষ এর রচনা অমর সিংহ। রিয়াজ উস সালাতিন এর রচনাকাল কোনটি? রিয়াজ উজ সালাতিন এর রচনাকাল হচ্ছে 1788 সাল। রামচরিতম এর রচয়িতা কে? রামচরিতম এর রচয়িতা হল সন্ধ্যাকর নন্দী। চন্দ্রবতী কত শতকে রচিত হয়? চন্দ্রবতী রচিত হয় 17 শতকে। চন্দ্রবতী কত লাইন বিশিষ্ট? চন্দ্রবতী 354 লাইন বিশিষ্ট। চন্দ্রবতী কোন ধরনের কাব্য? চন্দ্রবতী মূলত গাথা কাব্য। কোন রাজবংশের কোনটি রাজশেখর এর রচনা? কোনটি রাজশেখর এর রচনা? কাব্য মীমাংসা রাজশেখর এর রচনা। আর্কিটাইপ শব্দের অর্থ কি? আর্কিটাইপ শব্দের অর্থ হচ্ছে আদিরূপ। আর্কিটাইপ শব্দের অর্থ আদিরূপ। অ্যাটাস্টেড এর পারিভাষিক শব্দ প্রত্যয়ন। ব্লক এর যথার্থ পারিভাষিক শব্দ শক্তিজোট। ব্লক এর যথার্থ পারিভাষিক শব্দ শক্তিজোট। চ্যান্সেলর শব্দের পরিভাষা আচার্য। বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে আমার শ্রম সার্থক হবে, আর ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থী। আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য কমেন্টে লিখে সহযোগিতা করুন।